হয় বিবল প্রেজেন্টিং বাই আর্য আকাশ। শ্রী শ্রী হরি লীলামৃত পরিশিষ্ট খণ্ড প্রথম তরঙ্গ বন্দনা। প্রেজেন্টিং বাই আর্য আকাশ। ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ উপাখ্যান। হরিচাঁদ জ্যেষ্ঠ পুত্র শ্রী গুরুচরণ, গুরুচাঁদ নাম বলে সব ভক্ত ঠাকুরের প্রিয় ভক্ত ছিল যত জানে, ঠাকুর স্বরূপ বলি গুরুচাঁদে মানে। নির্জনেতে ভাবি হরি চাঁদের চরণ, প্রভু গুরু চাঁদব তীর্ণ কোন জন। বহু চিন্তা করিলা বড়ই কঠোর, যোগাসনে রাত্রি হল দ্বিতীয় প্রভু। এমন সময়ে আছো মিথ্যে শব্দ এক হয়ে, শূন্য হতে শোনা গেল দৈব বাণী গায়ে। বলেন তোরা সবে ইষ্ট জ্ঞানে সেব, হরিচাঁদ পুত্র গুরু চাঁদে মহাদেব। মহাদেব কেন জন্মে নিল এই ঠাই, তুল্য ভাবনা বি জ্ঞানে জ্ঞান পাই। তাই লিখি চিন্তাইয়া চাপাই ব্যবস্থায়, শঙ্কর নন্দন হল গণেশতা
শিব সন্নিধানে। শিব বলে মমসা আছে পূর্বাকালে, নিজ স্ত্রী গর্ভে কারু জন্মিবে না ছেলে। তুমি আমি বিহারিনু আনন্দ কাননে, প্রতি ভাঙ্গিবারে চেষ্টা করে দেব গণে। ময়ূরকে পাঠাইল তাকে দেশ, প্রভবই বর্ত পুরাণে আছে অপ্রজ্ঞা। ময়ূরে দিলাম সা দেবতা সহিতে, পুত্র না জন্মে বেকারু শপথ নি গর্ভেতে। তবে যদি ওগো দেবী পুত্র বাঞ্ছা করো, করো পূর্ণ কব্রত সতে কবৎসর। আহা শুনি কৈবতী ব্রত আরম্ভিল, শত বর্ষ পরে সেই ব্রত পূর্ণ হল। ব্রত পূর্ণ অন্তে দেবী হরিষয়ন্তরে, হরিদিরা লইয়া যান স্নান করিবারে। স্নান করি এসে দেবী পরে দরশ, শয্যা পরে আছে পুত্র করিয়া সব। কেন কালে আসিয়া পাহের মৃত্যুন হরি পুত্র রূপ হল। দেখিবারে দেবগণ কৈলাসে এল, শঙ্করের পুত্র হল সংকট ভজন, পাঞ্ছা পূর্ণ কারি হরি জগত রঞ্জন। ভবেরয়া রুদ্ধ পুত্র পাইল ভবানী, সকলে দেখিল কিন্তু আসিলা না শুনি। সেই কারণে মহাদেবী মনে হয় রো, হেন পুত্র পাইলা শুনি অসন্তোষ। তাহা শুনি শুনি যায় তাহাকে দেখিতে, তার নারী ঋতুমতী ছিল সেদিনে। শনির রমণিকা আমি ঋতুমতী, সময় হয়েছে
হরিহর দুর্গাস তাহাকে হেন কালে রতি রতি না পারি করিতে বিশেষত মাতা দুঃখী আমি না দেখাতে দেখিব গো লোকনাথে পার্বতীর কোলে না করিব রতি কিয়া এন যাত্রান্তে এত বলি সৈন্য চা করিল গমন শনির রাম নিশা করিল তখন রক্ষা ঋতু না করিয়া যাইবা যথায় যারে দেখো তারে যেন মুন্ড কষে যায় রাগে রাগে গেল শনি ছিল মনে রাবণের প্রতি ছিল যে তখনে মুন্ড খণ্ড হয়ে গেল গণ্ডকী পর্বতে কীটরূপে শনি যায় মুন্ড সাথে সাথে কীটেতে পর্বত কাটে খণ্ড খণ্ড শিলে খণ্ড শিলা করে গণ্ড কি নদীর জলে চক্র বিষে সেতে তাই হয় শালগ্রামে শালগ্রাম রূপেতে গোলকনাথ স্বামী যদ্যা প্রিয় এই ভাব জাগে কারু মনে গোলকনাথের মুন্ড খসে গেল এতে কোশনির নারী তাহার কপেতে ভগবানের কাছে এই এক কার্য হতে স্বয়ংয়ের কত কাজ ঘটে সে কাজেতে ব্রহ্মলোকে যাইয়া দুর্বাসা মুনিব পারিটা মালা পাই
ব্রহ্মা বলে এই মালা চারে গলে দিবে অগ্রপূজনীয় সেই হইবে প্রভবে তেয়ে হার মুনিব ভাবে মনে মন এই মালা মম গলে না হয় শোভন বনে থাকি বনফল করি যে আহাপি প্রভু নাহি সাজে এই হা এই ভাবি হারে দিল ইন্দ্রবরে রাজে অহংকারে পদ্ম ইন্দ্র মালা দিল গজে গজের গ লায়ে মালা বাধাই সুপুণ্ড চিরিয়া গলার হা করে খণ্ড খণ্ড ছেড়াহার পথ দেখি কুপিল দুর্বাস আরে মালা রোমা হাত আছে যে পরিবে গলে অগ্রপূজ্য হবে সেই ব্রহ্মাদেব বলে ভবানী প্রমুণ্ড খণ্ড যেই তালে চিন্তান্বিত হলো বড় দেবতা সকলে নন্দীকে দিলে লাগা শিগির চলে যা উত্তরসি পরি যারে শয়নে দেখো আটিয়া তাহারে মন্দ আনিবা তারাই সেই মুন্ড জোড়া দিব পুত্রের গলায় নন্দী গিয়া শেষ করি শয়ন দেখিল বল প্রেজেন্টিং বাই আর্য আকাশ সেই মুন্ড দেবগণ ধরি সকলেতে স্কন্ধেরা গাইয়া দিল শৈল সুতাসুতে ভগবান পুত্র হল জনেক মহেশ গজরা গণশ্রেষ্ঠ নাম যে গণেশ হেন পুত্র বলে নিয়া বসিল ভবানী জন্ম মৃত্যু হরা তারা গণেশ জননী আরে আছে তা দৈবের ঘটনা শঙ্খচূড় দৈত্য করে দেবতা তারা দেবতা হইল দে
দেব গণেশ তপ্ত করে কৃষ্ণের সদ পর প্রভু তুলসীর সতীত্ব ভঞ্জন শঙ্খচু বেশে ধরি ইয়া নারায়ণ ছলে করে তুলসী সতীত্ব হরণ জানিয়া তুলসী সা দিলেন হরি রে আশা নরি তয় হরি ছলিলে আমারে বিনা দোষে আমার সতীত্ব বিনা ছিল নাহি গো ছিল তা তুমি হবে গিয়েছিলে হরি বলে পূর্বে তুমি মোরে কইলে আশা মোরে প্রতি পাবে বলে করিতে প্রত্যাশা কথা ছিল মনোদশা পুরা এই কার্য তুই কার্য কইল আমার দিলে কেন করিয়া পুরাতে তো মারে বাঞ্ছা আসি তব ঘরে দেবতার উপকার করি গণ্ডকী পর্বতে অনুভা ও জিতে নারি তোমার এই বাবাকো আমি শিলা হইলা তুমি হও বৃক্ষ থাকিব তোমার মূলে তোমার ছায় ডালে ডালে পঞ্চরিতে পাতায় পাতায় ছালে গ্রামে রূপে ব্রা মনের ঘরে রব হেঁটে পিঠে বন্ধে বন্ধে তোমারে রাখিব আর ভগবান এক গাছ করিতে সাধন বহু কর্ম তাহাতে করেন সমাপন ছালে গ্রাম হইবে মালা মালার সুতেতে গজমুণ্ড ধরিলে পার্বতী কোলেতে মহামায়া জননী বাঞ্ছা পূর্ণ করি থাকিল গণেশ রূপে আপনি শ্রীহরি ভোলানা ভাবিলে আমি বাকি করি আমার হইল পুত্র আপনি শ্রীহরি হরিব হরিব অনন্ত
কৃষ্ণ ঘর রূপে আমারও বাহন, গরুর রূপে তে আমি বহি নারায়ণ, গণেশ রূপে তে হরি আমারও নন্দন, আমি পুত্র রূপ হয়ে ভজিব চারণ। শিব ভাবে হরি হলো আমারও নন্দন, হরির সেই লীলা পারে নারায়ণ, অবশ্য হইব আমি হরির নন্দন, জীব উদ্ধার দিতে প্রভু করিল প্রতিজ্ঞে, ভক্ত পারি সদসব পাঠাইল আগরে, সয়নে অবতার হয় সেই কালে, আর অবতার তাহে এসে মিলে, কেহ আগরে আসে কেহ পশ্চাতে আসে, লীলা প্রভাবেতে কালে তারে মধ্যে মিশে, সেই মহাদেব আগরে এসে শান্তিপুর ভক্তি চারিল হয়ে অদ্বৈত ঠাকুর। কৃষ্ণ ভক্তি নিন্দা শুনি আসন দৃঢ় মুখে, প্রণাম কইল প্রভু গৌরবতা, সেই লীলা সাঙ্গ করি ভাবে পঞ্চানন, এই মা না হলো মম বাসনা পূরণ, শেষ লীলা হলো যশ পন্থের তনয়, অবতীর্ণ হলো হরি সাফলা ডানায়, শিব ভাবে হে নদী আরে কবে পাব, এইবার প্রতিজ্ঞা মম পূরণ করিব, হরিবল হরিবল, বহুদিন পরে এই হয়েছে সময়, এইবার হইব আমি প্রভুর তনয়, প্রতিজ্ঞা পূর্ণ করি পারে পঞ্চান, ওরা কান্তি করিলে জন্ম গ্রহ, জন্মিলে শান্তি দেবী মায়ের উদরে, নিজের প্রতিজ্ঞা পূর্ণ করিবার দরে, আরো কথা তারে মধ্যে জীব পরিত্রাণ, সুখ সনাতন ধর্ম প্রেম সুধাগান, অলৌকিক লীলারস পারি নে বর্ণিতে, কথা বিমঞ্চিত বলি সেই মহাপ্রভুর কৃপাতে, হরিপাল গিয়াছিল পুর সাধনে, সম্পত্তি পারিবে এই পাঞ্চাপ করিবনে, প্রচুর সম্পত্তি তার
বলোই অল্প দিনে তার হলো কারো ভক্তি প্রভুর চরণে, উঠিল প্রেমের ঢেউ তাহার হৃদয়ে, এই সকল হলো গুরু চাঁদের অতিথি। যখন প্রভু কইল লীলা সম্বর, হরি বলো হরি বলো হরি বলো মন, হরি বলো হরি বলো হরি বলো। রিমণি নামিনী রাজ কুমারের ভগিনী, যমপুরী নাম গঙ্গা চরণা নিবাসিনী, তাদি অনেক ভক্ত কাঁদিতে লাগিল, প্রভু বলেন আমি তো তোদের চিরকাল, আমি নাহি ছেড়ে যাব জানিও বিশেষ, গুরু চা দেহে করিনু প্রবেশ, গুরু চাঁদে ভক্তি করিস মোর মত, যাহা চাবি ঐশ্বর যেতে জীবে রে ভু লায়ে প্রভু দেখাই ঐশ্বর্য, প্রেমিক ভক্তের স্থানে গড়াল মাধুর্য, প্রধান গা হস্ত ধর্ম গৃহস্থের গা, পায়ার প্রবন্ধে কহে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় বিবল প্রেজেন্টিং বাই আর্য আকাশ।